আমি সেই মেয়ে যে শব্দের জড়তায় আটকে গিয়ে কথা বলতে ভয় পেত, ভয় পেত অনর্গল কথা চালিয়ে যাওয়াকে। আমি সেই মেয়ে যে বোকাশোকা খুব সাধারণ জীবন চালাত, পায়ের তলার জুতো খুলতেও মায়ের অনুমতি নিত। আমি সেই মেয়ে যে নিজের ইচ্ছাটাকে কখনো কাউকে বলতে পারেনি, নিজের উপর চাপিয়ে দেয়া বোঝা বয়ে নেওয়ার অক্ষমতা থাকলেও বলতে পারেনি আমি আর পারছি না। আমি সেই মেয়ে যে চলে যাওয়া প্রেমিকের স্মৃতি নিয়ে নিজেকে রোজ পুড়িয়েছি, পুড়িয়েছি নিজের সুখ, নিজের অস্তিত্ব। আমি সেই মেয়ে যে বাইরের জগৎ থেকে নিজেকে আটকে রেখে নিজের স্থান দিয়েছি ঘরের সবচেয়ে অন্ধকারের কোণে, অন্ধকারকে ভালোবেসে নিজের নাম রেখেছি অমানিশা। হ্যাঁ, আমি সেই মেয়ে যে এখন কথা বলতে হাত বাড়িয়ে দেয়, মুগ্ধ হয়ে দেখে নিজেকেই, মায়ের অবাধ্য হয়নি, তবে এখন নিজের ইচ্ছারও মূল্য দেয়, এখন আর ছেড়ে যাওয়া মানুষের নামে আফসোসের গল্প করে না, নিজেকে ধরে রাখে না, মুক্ত করেছে অমানিশা থেকে, গড়েছে নিজের একটা জগৎ যেখানে সে নিজের মতন থাকতে পারে, হাসতে পারে মন খুলে খিলখিলিয়ে। তাই তো এখন নিজের নাম পাল্টে নাম রেখেছে সূর্যকুমারী। এখন আমি রোজই জ্বলি নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের সুখের জন্য।